হাওড় এলাকায় আগাম বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস থাকলেও এখন পর্যন্ত কোনো ধরনের বিপর্যয় ছাড়াই পাকা ধান কাটছেন সুনামগঞ্জের বিভিন্ন হাওড়ের কৃষকরা। ধান কাটা সহ ধান শুকানো বিপণনের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষানীরাও। মঙ্গলবার পর্যন্ত মোট উৎপাদিত বোরো ফসলের 64% জমির ধান কর্তন হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। পরিবেশ অনুকূলে থাকলে হাওড় এলাকার ধান তুলতে আর সপ্তাহ 10 দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে ধান কাটতে কৃষকদের সকল সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ধান কাটার সবশেষ তথ্য জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ, এখন পর্যন্ত কি পরিমাণ ধান কাটা হয়েছে এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে চাষীদের কি ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বিস্তারিত জানাবেন। মাহবুবা, দেখুন, আপনি যেমনটা বলছিলেন ধান কাটার, যে এখন বর্তমানে পুরুদমে হাওড়ে হাওড়ে ধান কাটা চলছে। যদিও পূর্বাভাস ছিল, একটা শঙ্কা ছিল যে আগাম বন্যা এবং শিলাবৃষ্টি হওয়ার, এখন পর্যন্ত এই ধরনের কোনো আভাস বা অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়ের আভাস কিন্তু হাওড়ে দেখা যায়নি। এর ফলে কোনো ধরনের বিপত্তি ছাড়াই খুশি মতে আনন্দেই কিন্তু হাওড়ে ধান কাটছেন কৃষকরা। আমি কৃষি বিভাগের সাথে কথা বলেছি, জেলার কৃষি কর্মকর্তা বিমল চন্দ্র সোম আমাকে যেমনটা জানিয়েছেন, আজ পর্যন্ত তারা হাওড় এলাকায় 64% অর্থাৎ উৎপাদনের প্রায় 142,000 হেক্টর জমিতে ধান কর্তন হয়ে গেছে। আপনি যেমনটা বলছিলেন যে কৃষকরা যাতে নির্বিঘ্নে ধান কাটতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু প্রশাসন আসলে তারা খুবই এবার দেখা যাচ্ছে নতুন করে তারা মাইকিং করছেন এবং উৎসাহ দিচ্ছেন যাতে কোনো ধরনের বিপত্তি ছাড়া যাতে দ্রুত সময়ে ধান কাটতে পারেন। এর ফলে কৃষকদের মধ্যে এক ধরনের উৎসাহ দেখা যাচ্ছে। আমি জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটা জানিয়েছেন যে তারা কৃষকদেরকে সরকারের যে বরাদ্দের হারভেস্টার আছে সেটি যেভাবে তারা এই দিয়ে কৃষকদেরকে ধান কাটার উৎসাহ করছেন, পাশাপাশি যেখানে আসলে খবর পাওয়া যাচ্ছে যে ধান কাটতে পারছেন না কৃষকরা, সেখানে শ্রমিক দিয়েও আসলে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা। তো এভাবে আসলে হাওড়ে প্রতিদিনই যেভাবে ধান কাটছেন কৃষকরা, কিষাণীরাও কিন্তু খলায় ব্যস্ত রয়েছেন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ধান বিপণন এবং মারাই কাজ তাকে। ধন্যবাদ, সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন শহীদ নূর আহমেদ।